সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমায় পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। এই গান শুনলে আজও যে কোনো বাঙালির হৃদয়ে যেন বসন্তের এক দমকা হাওয়া এসে হিল্লোল তুলে দিয়ে যায়। আজ বলবো এই গানের গায়ক তথা চিরতরুণ রোমান্টিক গায়ক সুবীর সেনের জীবনের গল্প। বাংলা আধুনিক গানের সর্বকালের সেরার তালিকা বলতে গেলে প্রথম দশে অবশ্যই রাখতে হবে সুবীর সেনের গাওয়া এত সুর আর এত গান। হেমন্ত মুখোপাধ্যায়ের পর এই রকম সুপুরুষ চেহারা সম্পন্ন ব্যারিটোন ভয়েস এবং স্নিগ্ধতা, অপরদিকে গাম্ভীর্য নিয়ে তিনি সকলকে মাত করেছিলেন। এহেন গুণীশিল্পী জন্মেছিলেন 1934 সালের 24শে জুলাই আসামের ডিব্রুগড়ে। তার পিতা ছিলেন শৈলেশচন্দ্র সেন এবং তিনি ছিলেন চিকিৎসক। মাতা ছিলেন লিলি সেন। গুয়াহাটিতে তাদের একটি ফার্মাসি ছিল। তারা ছিলেন তিন ভাই এক বোন, পৃথ্বী সেন, গৌরী সেন, সুনীল সেন এবং অরুণ সেন। বাল্যকাল থেকেই সুবীর সেনের সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল। ছাত্রাবস্থাতেই তিনি 1951 সালে লখনউয়ের মরিস কলেজে শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন এবং পণ্ডিত রতন ঝংকারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এরপর তিনি কলকাতায় এসে আশুতোষ কলেজে ভর্তি হলেন। সঙ্গীত শিক্ষা লাভ করেন পণ্ডিত চিন্ময় লাহিড়ির কাছ থেকে। তিনি পরে সুবীর সেনকে ঠুংরি শেখার জন্য উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে পাঠান। আশুতোষ কলেজে পড়বার সময় তিনি HMV আয়োজিত কেরজু সঙ্গীত প্রতিযোগিতায় 1400 প্রতিযোগীর মধ্যে প্রথম হন। সুবীর সেনের প্রথম রেকর্ড প্রকাশিত হয় 1954 সালের ফেব্রুয়ারি মাসে কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে। গীতিকার শ্যামল গুপ্তের কথা এবং চিত্তরায়ের সুরে গান ছিল দুটি, জীবন বাতি নিভিয়ে যেদিন এবং আর কত জানাবো তোমায়। কলকাতায় তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন অনুপম ঘটকের কাছ থেকেও। তিনি সুবীর সেনের গলা শুনে বলেছিলেন, তুমি ওই ব্যারিটোন ভয়েসেই প্র্যাকটিস করো, যখন আধুনিক বাংলা গান গাইবে তখন যদি ক্লাসিক্যালের ওই সব গমকি টান টান করো তো সব শেষ। সুবীর সেন কবে টের পেয়েছিলেন যে তার গান হবে, সেই নিয়ে এক মজার গল্প আছে। একবার স্কুলে পড়াকালীন দুর্গাপুজোর জলসায় সবাই তাকে ধরলেন একটা গান গাওয়ার জন্য। তখন তিনি গানের গও জানেন না, হারমোনিয়ামও বাজাতে পারেন না, তো তিনি তো পড়লেন মহা ফাঁপড়ে। তো কোনো রকমে চোখ বুঝে ভগবানের নাম নিয়ে তিনি স্টেজে উঠলেন, খালি গলায় ধরলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো এক গায়ের বধূ। গান শুনে সবাই মুগ্ধ, হাততালিতে ফেটে পড়ল জনতা, সবাই গলার আওয়াজের প্রশংসা করতে থাকলেন। তারপর থেকেই তার গানের প্রতি ভালোবাসা শুরু। তার জীবনে আইডিয়াল ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, ধনঞ্জয় ভট্টাচার্য প্রমুখ দিকপাল গায়করা। তাদের গায়কী তিনি নিজের মধ্যে আত্মস্থ করতে ক্রমাগত চেষ্টা করতেন। কলকাতায় এসে যখন তিনি মামাবাড়িতে উঠলেন তখন সেখানে সকলে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এখানে থাকতে থাকতেই তিনি রবীন্দ্রসঙ্গীত গাওয়া শুরুও করেছিলেন এবং জলসায় জলসায় গাইতেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান। গুরুদত্তের আহ্বানে সুবীর সেন মুম্বই গেলেন। সুধীন দাশগুপ্তকেও গুরুদত্ত আমন্ত্রণ করেছিলেন। সুবীর সেন ও সুধীন দাশগুপ্ত একসঙ্গে কিছুদিন একটি বাড়িতেও থাকতেন মুম্বইতে। সেখানে সুধীন দাশগুপ্ত রচনা করেন এত সুর আর এত গান। এই গানটি সুবীর সেন অনেকদিন পর রেকর্ড করেছিলেন। তারপর ওই উজ্জ্বল দিন আর স্বর্ণঝরা সূর্য রঙে, এই দুটি গান নিয়ে সুবীর সেনের দ্বিতীয় রেকর্ড প্রকাশিত হয় 1956 সালে। এই রেকর্ডটাই তাকে বিখ্যাত করে তোলে এবং গানের জগতে স্থায়ী আসন প্রদান করে। মুম্বাইয়ে থাকাকালীন সুবীর সেন খ্যাতনামা সুরকার জুটি শঙ্কর জয়কিষণের অনুপ্রেরণায় হিন্দি ছবির জগতে আসেন। আস কি পাঞ্ছি ছবিতে তিনি প্রথম গান করেছিলেন দিল মেরা এক আস কা পাঞ্ছি, উড়তা হ্যায় উঁচে গাগন পর। এছাড়াও গেয়েছিলেন ছোটি বাহেন, কাঠপুতলি, বয়ফ্রেন্ড, পাসপোর্টের মতো হিন্দি ছবিতে। এরপর তিনি 1967 সালে মিস প্রিয়ম্বদা ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবেও আত্মপ্রকাশ করেন। এছাড়া মিডনাইট নামক একটি হিন্দি ছবিতেও সঙ্গীত পরিচালক ছিলেন সুবীর সেন। সুবীর সেনের একজন গুণমুগ্ধ ভক্ত ছিলেন মহানায়ক উত্তম কুমার। তিনি কলকাতাতে এলেই
ডাক পড়ত উত্তম কুমারের বাড়িতে। ড্রাইভারকে দিয়ে সুবীর সেনকে আনিয়ে নিতেন তার ময়রা স্ট্রিটের বাড়িতে। তার সুন্দর চেহারা দেখে নাকি অভিনয়ের অফারও দিয়েছিলেন উত্তম কুমার। তিনি তারপর উত্তম কুমারের সঙ্গে মোমের আলো, সঞ্জীব কুমারের অনুভব ছবিতে অভিনয়ও করেছিলেন। তবে এই প্রথম নয়, 1958-59 সাল নাগাদ ঋষিকেশ মুখোপাধ্যায়ও তাকে একটি ছবির অফার দিয়েছিলেন, কিন্তু মায়ের বেজায় আপত্তি থাকায় তিনি সেই অফার নিতে রাজি হননি। তারপর ঋষিকেশ মুখোপাধ্যায় সুবীর নামে এক নায়ককে নিয়ে তার ছবি করলেন। সেই উঠতি নায়ক ছিলেন অমিতাভ বচ্চন এবং ছবিটি ছিল ঋষিকেশ মুখোপাধ্যায়ের যুগান্তকারী হিট অভিমান। সুবীর সেনের মুম্বাইতে প্রথম হিট গান ছিল কাঠপুতলি ছবির গান মঞ্জিল বহি হ্যা প্যার কি। তখন তিনি তালাত মাহমুদ এবং হেমন্ত কুমারের প্রথম হিটকে ছাড়িয়ে গিয়েছিলেন, যারা ছিলেন তার জীবনের পথপ্রদর্শক। তিনি কলকাতায় ফিরে আসেন বোম্বেতে 9 বছর কাটানোর পর 1967 সালে। কলকাতায় ফিরে তিনি জোট বাঁধলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে। সৃষ্টি হলো দুটি বিখ্যাত রোমান্টিক গান, সারাদিন তোমারে ভেবে, নয় থাকলে আরও কিছুক্ষণ। এই সমস্ত গানের মধ্য দিয়ে সকলের কাছে এক চিরকালীন প্রেমিক ভাবমূর্তি তৈরি হয়ে গেল সুবীর সেনের, যার গান শুনে যুবক যুবতীরা হয়তো তাদের মনের কথা ভালোবাসার মানুষদের কাছে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠতেন। সেই শিল্পীই কিন্তু ছিলেন যথেষ্ট লাজুক প্রকৃতির। সলিল চৌধুরীর সুরে তার কণ্ঠে আমরা পেয়েছি কিছু চিরকালীন গান, যেমন ধরণীর পথে পথে, কিছুদিন পরে আর চাইব না এবং পাগল হাওয়া। পাগল হাওয়া আমার মতো তুমিও হারিয়ে গেলে গানটি যে কোনো সময়ের যে কোনো বয়সের মনকেই সমানভাবে উদ্বেলিত করে তোলে। অনুরাগীদের মতে সুবীর সেনের বাংলা গানের সংখ্যা প্রায় 150। যেমন আধুনিক গানে তার পারদর্শিতা ছিল, তেমনই তিনি দক্ষ ছিলেন রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে। রবীন্দ্র গানের জগতে তার গুরু ছিলেন দেবব্রত বিশ্বাস ওরফে জর্জ দা। কি মানবিকতা, আমায় অসম্ভব স্নেহ করতেন তিনি। অনেক সময়ই গান নিয়ে তর্ক বাধ্য। সে সময় গণসঙ্গীত গাইতেন, রাস্তায় দেখলেই বলতেন, তুই কোন দিকে যাইতেছোস, চল নামাইয়া দিমু, এই বলে নিজের মোটরসাইকেলের পেছনে বসিয়ে আমাকে পৌঁছে দিতেন। এমন একজন প্রতিভাবান শিল্পী খুব একটা সরকারি স্বীকৃতি পাননি বলা চলে। 2007 সালে তিনি হারমোনিকা সঙ্গীত সম্মান লাভ করেন। গভীর স্বপ্নময় রোমান্টিক কণ্ঠের অধিকারী ছিলেন সঙ্গীত শিল্পী সুবীর সেন। বহু মানুষের যন্ত্রণার প্রলেপ হিসেবে কাজ করেছে এই শিল্পীর গাওয়া গানগুলি, কিন্তু শিল্পীর শেষ জীবন কেটেছে বহু কষ্টে। প্রতিভাবান এই শিল্পী 2015 সালের 29শে ডিসেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে পরলোক গমন করেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। রেখে গিয়েছেন একমাত্র কন্যাকে, তিনি বিদেশের এক ইউনিভার্সিটিতে কর্মরত। এত সুর আর এত গান, যদি কোনো দিন থেমে যায় সেই দিন, তুমিও তো ওগো জানি ভুলে যাবে যে আমায়। না, আমরা তাকে কেউ ভুলিনি, কখনো ভুলবও না। তিনি আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়ের মধ্যে বসন্তের দমকা পাগল হাওয়ার মতোই এসে আছড়ে পড়বেন কখনো কখনো। তিনি সুবীর সেন, বাংলা সঙ্গীত জগতের একজন বিখ্যাত গায়ক। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম সুবীর সেনের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।